अति दुर्गम रास्ता देखो, सरु रास्ता दिए घोड़ा जाच्छे, मानुष जाच्छे, सामने एक झरना देखते पाच्छेन, अति सुंदर झरना। हरि बोल श्री राधे श्याम, मालदा मालदा, हरि बोल मालदा वेस्ट बंगाल, हरि बोल। श्री राधे श्याम, झरना। हाँ बोलिए, क्या 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 बात है प्रभु जी? उठलो जे देखो, चिंता करो कत मोटा घोड़ाटा की करतेछे। हाँ वो तो देखा है, सब लाइन टा देखो सकले, सामने झरना देखो, देखिए पूरा झरना आसे पारेर ऊपर थेके, আর যমুনা মাইয়া কলকল শব্দে কলকল ধ্বনিতে তিনি বইয়ে আসছেন। এদিকে আমাদের অনেক পালকি আসছে, ঘোড়া আসছে, মানুষ আসছে এই একই রাস্তা দিয়ে। সকলে দেখুন, হরি বল। আইয়ে প্রভুজি, চলতে রহিয়ে, হরি বল শ্রী রাধে। তো আমরা এভাবেই যমুনা তীর উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখনও আরও সম্ভবত 3 কিলোমিটার আরও বাকি। যমুনা তীর 3 কিলোমিটার কত? হ্যাঁ 3.5 কিলোমিটার এখনও বাকি আছে, আমরা কেবল 1.5 কিলোমিটার হেঁটে আসলাম। অনেকক্ষণ সকাল আমরা 8:30, 7:30 কয়টায় রওনা দিলাম প্রভুজি? রওনা কখন দিয়েছি আমরা? রওনা কখন দিয়েছি? না না 7:30, এখানে 7:30 পায়দাল রওনা দিয়েছি। সকালে দর্শন করুন যমুনাত্রী, 3.5 কিলোমিটার এখনও এই পায়দাল চলছি। তো এভাবে আমাদের যাত্রা চলতে থাকবে। বলো যমুনা মাইয়া কি, বলো সচ্চে দরবার কি, জয় জয় শ্রী রাধে শ্যাম, হরি বল। এদিকে দেখুন একদম পাশে রাস্তা কত খতরনাক, ছাড় দিয়ে একদম নেমে গেছে, একদম নিচে চলে গেছে। তো আমরা পাহাড়ের গায়ে ঘেঁষে ঘেঁষে রাস্তা, শ্রী রাধে হরি বল। ভগবানের অপার করুণায় আমরা চলে এসেছি কাছাকাছি, তাহার কৃপা না হলে এসব দুর্গম যাত্রা অসম্ভব। অবশ্যই তিনি আমাদের কৃপা করেছেন বলে আমরা এতদূর কাছে চলে এসেছি। আপনারা সকলেই একবার হলেও দর্শন করতে আসবেন, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, চোখে না দেখলে সব অনুভব করা যায় না, কিন্তু খুব দুর্গম রাস্তা, হ্যাঁ গায়ে শক্তি থাকতেই আসতে হবে। হ্যাঁ যত তাড়াতাড়ি আসতে পারবেন, তো চলুন আগে দর্শন করতে থাকুন। এখানে সামনে জাম লেগে গেছে, মানুষ ঘোড়া পালকি একসাথে সব জাম হয়ে গেছে, দেখো রাস্তা আটকে গেছে, দেখি কত দূর যায়। আরে চলো সামনে আবার উপরে চড়াই আছে, চলতে রহো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এতক্ষণ রৌদ্র ছিল খুব গরম ছিল। এই সরু রাস্তায় ঘোড়া আসছে, আবার মানে ঘোড়া যাচ্ছে, মানুষ যাচ্ছে, একদম সরু রাস্তা,
আমরা আহা কৃষ্ণ হরি বল চলে এসেছি। হা আবার এই যে উপরে দেখুন, উপরের দিকে যেতে হবে, উপরে সব যাচ্ছে ঘোড়া টোরা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে যেতে হবে। আরে আমি 2012 2008-09-10 অমরনাথ যাত্রা করেছি, তো কিছুটা অনুভব আছে। সকালে দর্শন করুন, চলো চলো প্রভুজি। এই যে এইদিকে সব দেখলে দেখতে পারবেন, সব যাচ্ছে দেখছেন, এভাবেই উঠতে হবে। এখানে বরফ দেখা যাচ্ছে পুরা। চেতাবনী দিয়া হ্যায় ইসমে চেতাবনী, রেলিং পর দবায়া না দে, রেলিং ধরতে না করেছে, হালকা রেলিং হালকা আছে। এখন সব যাচ্ছে, রাস্তা জাম হয়ে গেছে, চলতে রো ভাই ধীরে ধীরে। হরি বল, রাধে 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 রাধে। এইসব পাহাড় রাস্তায় চলতে গেলে লাঠি অবশ্যই দরকার, লাঠি নিলে অনেকটা হাঁটা সম্ভব হয়। আর যেহেতু এখন মৌসুম ভালো, সেক্ষেত্রে অনেক সুবিধা, মৌসুম একটু এসে হলে লাঠি ছাড়া চলা মুশকিল, রাস্তা খুব খতরনাক হয়ে যায়। দেখুন খুব সুন্দর জল। হরি বল, ওই যে সব আগে গেল, হরি বল। ওই আমাদের পিছনে তিন চারজন আছে শুধু। হ্যাঁ হ্যাঁ আরে বাবা রাস্তা কাদা হয়ে গেছে, ঘোড়া চলো চলো চলো, ওটো ওটো, ঘোড়া উঠতে যাচ্ছে না, এই তো খারা রাস্তা চলছি আমরা। দুর্গম অনেক চড়াই আছে। আরে প্রভুজি হরি বল, কা গেয়া পিছে আমাদের প্রভুজি ফটো তুলতে তুলতে আসছে, আইয়ো প্রভুজি জলদি। হরি বল, চলো দেখো কিতনা চড়াই, ইধর সে ইধর সে উপর। হরি বল শ্রী রাধে।